হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজিতে কথা বলার সহজ বিষয় নিয়ে। যে সকল শিক্ষার্থীরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তারা একবার হলো ভিডিওটি দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের স্পোকেন ইংলিশ বলা অত্যন্ত সহজ হবে। এখানে ইংলিশের গুরুত্বপূর্ণ ছোটো ছোটো বাক্যগুলি তুলে ধরা হয়েছে যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি খুব সহজেই ইংলিশ বলতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে চলুন না দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলো। যেমন, আমি এটা দেখেছি, এর ইংলিশটি হবে আই হ্যাভ সিন ইট। I have seen it. আমি এটা দেখেছি। আমি এটা নিব। I will take it. I will take it. আমি এটা নিব। আমি এটা পছন্দ করি। I like it. I like it. আমি এটা পছন্দ করি। আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট। আমি এর মধ্যে দেখে ফেলেছি। আই হ্যাভ অলরেডি সিন ইট। আই হ্যাভ অলরেডি সিন ইট। আমি ওটা কখনো দেখিনি। আই হ্যাভ নেভার seen that before. I have never seen that before. আমি ওটা চাই না। I don't want that. I don't want that. আমি ওটা চাই না। আমি ওটাই নেব। I will take that one also. I will take that one also. আমি কখনোই ওটা করিনি। I have never done that. I have never done that. আমি কি অপেক্ষা করব? Should I wait? Should I wait? আমি কি অপেক্ষা করব? আমি কি একটা বার্তা রেখে যেতে পারি? Can I take a message? Can I take a message? আমি কি এটা পরে দেখতে পারি? Can I try it on? Can I try it on? আমি কিছু কিনতে চাই। I want to buy something. I want to buy something. আমি কিছু কিনতে চাই। আমি কিছু কিনতে চাই। I did like to buy something. I did like to buy something. আমি কিছু মনে করিনি। I don't mind. I don't mind. আমি কিছু মনে করিনি। আমি কিভাবে সেখানে যাব? How do I get there? How do I get there? আমি কিভাবে সেখানে যাব? আমি কি পারবো? হোয়াট শুড আই ওয়ার? হোয়াট শুড আই ওয়ার? আমি কেনাকাটা করতে যেতে চাই। আই উড লাইক টু গো শপিং। আই উড লাইক টু গো শপিং।
আমি কোন রাস্তায় যাব? হুইচ রোড শুড আই টেক? হুইচ রোড শুড আই টেক? আমি ক্যালিফোর্নিয়ায় থাকি। আই লিভ ইন ক্যালিফোর্নিয়া। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড অর্থ হলো আমি ক্লান্ত। আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি। আই অ্যাম হাংরি অর্থ হলো আমি ক্ষুধার্ত। আমি খুব কমই ইংরেজিতে কথা বলতে পারি। আই স্পিক এ লিটল ইংলিশ। আই স্পিক এ লিটল ইংলিশ। আমি খুব ভালো আছি, ধন্যবাদ। আই অ্যাম ভেরি ওয়েল, থ্যাংক ইউ। আই অ্যাম ভেরি ওয়েল, থ্যাংক ইউ। আমি খুবই ক্লান্ত। আমি খুবই ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি। আই অ্যাম ভেরি বিজি। আমার এখন সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। আই ডোন্ট হ্যাভ টাইম নাও। আমি খুশি। আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি। আমি খুশি। আমি গ্রন্থাগারে গিয়েছিলাম। আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি। আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি। আমি গ্রন্থাগারে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু দ্য লাইব্রেরি। আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু বেড। আই অ্যাম গোয়িং টু বেড। আমি চলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু লিভ। আই অ্যাম গোয়িং টু লিভ। আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট। আমি চাই না। আমি ছেড়ে দিয়েছি। আই গিভ আপ। আই গিভ আপ অর্থ হলো আমি ছেড়ে দিয়েছি। আমি জানি। আই নো। আই নো অর্থ হলো আমি জানি। আমি টিভি দেখতে পছন্দ করি। আই লাইক টু ওয়াচ টিভি। আই লাইক টু ওয়াচ টিভি। আমি টিভি দেখতে পছন্দ করি। আমি অপেক্ষা করছি। আই অ্যাম অন হোল্ড। আই অ্যাম অন হোল্ড। আমি ঠাট্টা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং। আমি ঠিক আছি। আই অ্যাম ওকে। আমি নিশ্চিত নই। আই অ্যাম নট শিওর। আই অ্যাম নট শিওর। আমি ঠিক ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক। আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো। আমি তাকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হিম। আই ডোন্ট লাইক হিম। আমি তোমাকে বিশ্বাস করি। আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। আই ট্রাস্ট ইউ। আমি তোমাকে শেখাবো। আই উইল টিচ ইউ। আই উইল টিচ ইউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। ভিডিওটি কেমন হলো
অবশ্যই আপনাদের মতামতটি তুলে ধরবেন। ধন্যবাদ।